হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন রাত আটটায় অর্থাৎ আটটার সময় প্রতিদিন রাত আটটার সময় তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের ওপর কিন্তু এমসিকিউ নিয়ে হাজির হয়ে পড়ব এবার থেকে তো এটা একটা নতুন সিরিজ তোমাদের জন্য শুরু হয়েছে গত কাল ক্লাসে আমরা করেছিলাম হিস্ট্রির ক্লাস এবং আজকে আমরা করব পড়িটির ক্লাস ওকে এবং তোমাদের কত ক্লাসের ক্লাস থেকে অনেকের কমেন্ট ছিল যে চ্যাপ্টার ওয়াইজ জানে হচ্ছে তোমাদের এমসি কিউগুলো করানো হয় চ্যাপ্টার ওয়াইজ করালে তোমাদের অনেকেরই সুবিধা হবে তো আজকে থেকে আমি ঠিক করেছি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো প্রতিটা সাবজেক্টের ওপর তো আজকে পলিটিক ক্লাসের যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট তো সেই কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ব্যাপারে আজকে আমরা জানবো এমসিকিউ এর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকানটি রয়েছে সেই বেল আইকানটিও কিন্তু প্রেস করে রাখো নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সেখানে বিভিন্ন ধরনের কিন্তু এক্সাম সম্বন্ধীয় এবং কুইজ কিন্তু করানো হয় যেটা তোমাদের কিন্তু সুবিধা হবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা যেখানে আমরা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট করবো কি কী এমসিকিউ আছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দেওয়া রয়েছে কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুবার কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছে ঠিক আছে এবং আমি বলে দিচ্ছি যে তোমরা প্রতিটা প্রশ্ন কিন্তু কমেন্ট করে জানাবে যে কোনটা সঠিক উত্তর ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর এবং তারপরে কিন্তু আমি গুলো বলার চেষ্টা করব ঠিক আছে তো এক নম্বর তাকের প্রশ্নর সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট করো আমি দেখব তো কি বলছে যে আমাদের ভারতীয় সংবিধানটা কোন তারিখে কার্যকরী হয়েছিল ফোর্স অন মিনস হচ্ছে কি কার্যকরী কার্যকরী হয়েছিল বা চালু হয়েছিল যেটাকে বাংলায় বলা হয় চালু হয়েছিল তো হ্যাঁ অনেকেই সঠিক উত্তর অলরেডি করে ফেলেছ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই তারিখে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানটা আমাদের দেশে কিন্তু চালু হয়েছিল দেখো এখানে নিচে আমি পয়েন্ট করে লিখে দিয়েছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কে এম ইন টু অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু এটা চালু হয় ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন টোয়েন্টি সিক্স নভেম্বর ফর্টি নাইন এবং এই সংবিধানটা আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা গৃহীত কবে হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা কিন্তু চালু হয়েছিল এই দুটো পার্থক্য কিন্তু রয়েছে এবং এইটা তোমরা গুলিয়ে ফেলবে না এটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো গৃহীত হওয়া আর চালু হওয়া দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে তো গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল ঠিক আছে এবং চালু হয়েছে কবে উনিশশো সাল এবং এই যে কবে চালু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি চালু হচ্ছে বলেই আমরা কিন্তু ছাব্বিশে জানুয়ারিটাকে রিপাবলিক ডে অনার্স দ্য ডে অন হুইচ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন টু ফোর্সেস অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি রিপ্লেসিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ অ্যাট গভর্নমেন্ট ডকুমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা এই ছাব্বিশে জানুয়ারিটাকে এই জন্যই অর্থাৎ এই দিন থেকে যেহেতু কনস্টিটিউশন চালু হচ্ছে এই জন্যই কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে কিন্তু পালন করে থাকি যেহেতু এই দিনটাতে উনিশশো সালে যে ভারত শাসন আইনটা ছিল সেটা কিন্তু অবসান হচ্ছে নেক্সট প্রশ্ন আমরা দেখব প্রশ্ন নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষা এই প্রশ্নটাও কিন্তু ডাব্লু এ বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো দেখো কি বলছে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে দ্য ডিজাইন অফ ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকাটা রয়েছে সেই জাতীয় পতাকার যে ডিজাইনটা রয়েছে বা নকশাটা সেটা আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা কোন তারিখে গৃহীত হয়েছিল চারটে অপশান রয়েছে তোমরা কমেন্ট করে জানাও কোন তারিখে এই ভারতীয় জাতীয় পতাকাটা গৃহীত হয়েছিল তোমরা কমেন্ট করো বাইশে জুলাই উনিশশো নাকি বাইশে জুলাই উনিশশো পঞ্চাশ নাকি বাইশে আগস্ট উনিশশো নাকি বাইশে জুলাই উনিশশো ঠিক আছে তো অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বাইশে জুলাই নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই কিন্তু আমাদের যে ভারতের নকশা নতুন যে নকশাটা যেটা হচ্ছে কি ওপরের দিকে হচ্ছে যেটা ছিল ওপরে হচ্ছে তিরঙ্গার যে নকশা সেইটা কিন্তু গৃহীত হয়েছিল ওপরে গেরুয়া নিচে কি ছিল নিচে ছিল সবুজ গ্রিন এবং মাঝখানে কি অশোক চক্র এই পতাকাটা কিন্তু গৃহীত ছিল এই বাইশে জুলাই উনিশশো সাল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রিটা আমরা দেখবো দেখো কি বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ এ নন কংগ্রেস মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যখন দেখি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা যখন গঠন হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানটা গঠন করার জন্য তখন দেখে থাকি যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে মেম্বারগুলো ছিলেন যে সমস্ত মেম্বারগুলো ছিলেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম মেম্বার কিন্তু ছিলেন কংগ্রেস থেকে ঠিক আছে এবং অন্যান্য প্রোভিন্স থেকেও ছিলেন তো ম্যাক্সিমাম মেম্বার ছিলেন কিন্তু কংগ্রেস থেকে দেখো এখানে চারটে নাম দেওয়া হয়েছে এবং চারটে অপশানগুলোর মধ্যে কোনজন নন কংগ্রেস ছিলেন অর্থাৎ তিনি কোনো কংগ্রেসের সদস্য ছিলেন না তো কোনটা হবে সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার থ্রি অনেকেই কমেন্ট করতে শুরু করেছ সঠিক উত্তর কিন্তু অনেকেই দিয়েছ দেখতে পাচ্ছি তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর অক্টর ডক্টর ভীম রাও আম্বেদকর একজন নন কংগ্রেস মেম্বার ছিলেন যিনি আমাদের ভারতীয় সংবিধানের গঠনের জন্য যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল তার একজন মেম্বার ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং পরীক্ষায় কিন্তু আসলে আসতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব দেখো দ্য নাম্বার অফ মেম্বার ইনক্লুডেড ইন কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আমাদের সংবিধান গঠনের জন্য কিন্তু প্রথমে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল এবং সেই কনস্টিটিউশান অ্যাসেম্বলির মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু কমিটি গঠন করা হয়েছিল আমাদের সংবিধানটাকে ভালোভাবে রূপ দেওয়ার জন্য এবং সেই কমিটির মধ্যে থেকে অনেকজন তারা কি ছিল চেয়ারম্যান ছিল তো সেই রকম অনেকগুলো কমিটির মধ্যে আমি তোমাদের কয়েকটা কমিটির নাম বলছি যেমন স্টিয়ারিং কমিটি ঠিক আছে ডি হচ্ছে হাউসিং কমিটি তারপর এরকম একটা কমিটি ছিল কি কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি এবং প্রতিটা কমিটির ওপর কিন্তু বিভিন্ন ধরনের দায়িত্ব ছিল এই ড্রাফটিং কমিটির ওপর দায়িত্ব ছিল আমাদের সংবিধানটা লেখা বা ড্রাফট করা তো এই কমিটির কতজন মেম্বার ছিল এই কমিটির চেয়ারম্যানকে সমেত তো অনেকেই অলরেডি অ্যান্সার করেছ কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হ্যাঁ অপশান সি সেভেন সাতজন মেম্বার ছিলেন এই কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির আন্ডারে এবং এর চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান সকলে কমেন্ট করে জানাও চেয়ারম্যান কে ছিলেন তোমরা সকলে জানো খুবই ইজি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান অবশ্যই হ্যাঁ ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে আরো ছজন কিন্তু কমিটিতে ছিলেন অর্থাৎ মোট সিক্স প্লাস ওয়ান সাতজন কিন্তু কমিটিতে মেম্বার ছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বহুবার ডাব্লিউ এসেছে এবং এটা বোধ প্রিলিমিনারি এবং মেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ওকে প্রশ্নটা অনেকবারই এসেছে যে আমাদের সংবিধানের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল সংবিধান গঠনের জন্য সেই সংবিধানের অ্যাডভাইসার অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাডভাইসার হিসাবে কাকে রাখা হয়েছিল তো সেটা রাখা হয়েছিল কাকে তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সের সঠিক উত্তরটা কোনটা হবে কোশ্চেন নাম্বার ফাইভের খুবই ইজি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকেই সঠিক উত্তর করেছ তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান ডি স্যার বি এন রাও তো স্যার বি এন রাও ছিলেন এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কনস্টিটিউশন অ্যাডভাইজার ওকে তো এটার ডিটেলসে আমরা দেখব দেখো বেনেগাল নার্সিং রাও ওই এন রাও এর ফুল ফর্ম কী হলো তাহলে বেনে বেনেগ্যাল নার সিং ঠিক আছে নরসিং রাও ঠিক আছে তো এইটাই হল বিএন রাও এর কিন্তু ফুল ফর্ম ওহাজ অ্যান ইন্ডিয়ান বিউরোক্র্যাট জুরিস্ট ডিপ্লোম্যাট অ্যান্ড স্টেটসম্যান নোন ফর হিস রোল ইন রাফটিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ তিনি ছিলেন অর্থাৎ এই বিএন রাও ছিলেন একজন ভালো হচ্ছে বিউরোক্র্যাট জুরিস্ট ডিপ্লোম্যাট ঠিক আছে আমাদের সংবিধানের পিছনে সংবিধান গঠনের পিছনে তার কিন্তু অনেকগুলো ভূমিকা ছিল হি ওয়াজ অলসো ইন্ডিয়াজ রিপ্রেজেন্টেটিভ টু দা ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল ফ্রম নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি টু অর্থাৎ কি বলছে ইউনাইটেড নেশানে অর্থাৎ ইউএন যেটা ছিল ইউএন সিকিউরিটি কাউন্সিল কাউন্সিলিংয়ে কাউন্সিলে তিনি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো এই দু বছর কিন্তু ছিলেন আমাদের ইন্ডিয়ার তরফ থেকে বি এন রাও ওয়াজ অ্যাপয়েন্টেড এস কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন ফর্মুলেটিং ইন্ডিয়ান এবং তেনাকে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তেনার উপর দায়িত্বটা দেয় এই অ্যাডভাইজার হিসাবে আমাদের সংবিধানটাকে গঠন করার জন্য ওকে বুঝতে পেরেছো এখান থেকে কিন্তু একটা ডিটেলস আমরা জানতে পারলাম যে ইউনাইটেড নেশান সিকিউরিটি কিন্তু তিনি দু বছরের জন্য থেকে সালে ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ ছিলেন প্রশ্ন হিসাবে কোয়েশ্চেন নাম্বার আমরা সিক্সটা দেখব কি বলছে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা এক নম্বর প্রশ্নতেই যেটা আমরা ডিটেলসে যে এক্সপ্লেনেশন নোটটা দেখেছিলাম সেইখানেই কিন্তু করে ফেলেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইজি প্রশ্ন প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে এখানে বলা হয়েছে কি অ্যাডপ্টেড অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় গৃহীত গৃহীত হয়েছিল নট চালু হয়েছিল তো গৃহীত হয়েছিল কবে হ্যাঁ সকলেই সঠিক উত্তর করেছো প্রায় তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সকলেরই অ্যান্সার ঠিক অপশান এ টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর আমাদের ভারতীয় সংবিধানটা কিন্তু গৃহীত হয়েছিল ঠিক আছে এবং অ্যাক্টেড অন কবে হয়েছিল অ্যাক্টেড অন অ্যাক্টেড অন কবে যেটা প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এবং হয়েছিল কবে নাইনটিন ফিফটি জাস্ট তো একটু আগেই করলাম এই কোশ্চেনটা ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটা আমরা দেখব কি বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াস ইনাক্টেড বাই এ কনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কী বলছে যে আমাদের সংবিধানটা যে গঠন করা হচ্ছে এর জন্য কিন্তু একটা অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল কনস্টিটিউশন গঠন করার আগে কিন্তু একটা অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল সেই অ্যাসেম্বলিটা কি কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটাই কিন্তু বিভিন্ন কমিটির মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধানটাকে একটা রূপ দেয় তো এই সংবিধান অ্যাসেম্বলি বা কনস্টিটিউশ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিটা কোন মিশনের ওপর বা কোন হচ্ছে মিশনের ওপর বেশ করে এটা বানানো হয়েছিল তো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলেছো সঠিক উত্তর কিন্তু অলরেডি দিয়ে ফেলেছ কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টি সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষে ক্যাবিনেট মিশন আসে ক্যাবিনেট মিশন কিসের জন্য আসে আমাদের সংবিধানটাকে কিভাবে রূপ দেওয়া যায় সেটার ওপর জোর দিয়ে একটা মিশন আসে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন এবং কত তারিখে এসেছিল সেটা হচ্ছে সিক্সটিন্থ মে সিক্সটিন্থ মে অর্থাৎ ষোলোই মে কিন্তু এই ক্যাবিনেট মিশনটা আমাদের ভারতবর্ষে এসেছিল এবং এই ক্যাবিনেট মিশনের উপর বেস করে আমাদের সংবিধানে কি হয় আমাদের সংবিধানের জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয় এবং এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু সংবিধানটাকে রূপ দেয় পরবর্তীকালে ওকে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার এইট আমরা দেখব কী বলছে দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ held ইন নিউ দিল্লি অন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথমে কী হলো সিক্সটিন্থ মে একদম ক্রনোলজিক্যাল অর্ডারটা তো বোঝার চেষ্টা করো সিক্সটিন্থ মে নাইনটিন কি সিক্স কী এলো কী এলো ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কোনটা হবে অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা গঠন হলো তার প্রথম মিটিংটা নিউ দিল্লিতে কবে ডাকা হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে দেখো সিক্সটিন মে উনিশশো ছেচল্লিশে কী হলো ক্যাবিনেট মিশন এলো তার মাধ্যমে কী হলো কনস্টিটিউশন কনস্টিটিউট কী হলো অ্যাসেম্বলি তৈরি হলো ওকে এবং এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে থেকে কাজ শুরু করছে সেই দিনটাই কিন্তু এই ফার্স্ট মিটিং কবে থেকে যেদিন থেকে কাজ শুরু করছে সেই দিনটাই হচ্ছে তাদের ফার্স্ট মিটিং তো অলরেডি অনেকে সঠিক উত্তর করে ফেলেছো আমি দেখতে পেয়েছি তো সঠিক উত্তর হয়ে যাবে এটার কোশ্চেন নাম্বার এইটের অপশান এ অর্থাৎ নাইনথ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্টার্টস স্টার্টস ওয়ার্কিং কবে থেকে শুরু করছে নয় ডিসেম্বর নাইনথ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কাজ শেষ করছে এন্ডস এন্ডস ওয়ার্কিং কাজ কবে শেষ করছে যেদিন গৃহীত হচ্ছে আমাদের সংবিধানটা অর্থাৎ কবে টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এই ডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু মনে রাখবে ওকে তারপর নেক্সট দেখো আমি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লিখে দিয়েছি দেখো দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেক্টেড ফর অ্যান্ড আনডিভাইডেড ইন্ডিয়া মেড দ্য ফার্স্ট মিটিং অন নাইন্থ ডিসেম্বর নয় ডিসেম্বর এটার তার প্রথম মিটিং ডাকে রিজেম্বেলিং অন ফোরটিন্থ আগস্ট নাইনটিন ফোরটি সিক্স অ্যাজ এ সোভার্জন বডি অ্যান্ড সাকসেসার টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট অথরিটি ইন ইন্ডিয়া ইট ওয়াজ ফর্মড আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান সিক্সটিন্থ নাইনটিন ফোরটি সিক্স যেটা আমরা বললাম অর্থাৎ ক্যাবিনেট মিশন তার প্রথম মিটিং নয় ডিসেম্বর উনিশশো সালে তৈরি ডেকেছিল এবং যার যেটা তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশনের আন্ডারে ষোলোই মে ঠিক আছে এবং চোদ্দোই আগস্ট সবার বডি হিসাবে কিন্তু রূপ পেয়েছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটা আমরা দেখবো কী বলছে তোমরা কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কোনটা হবে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি দেখো ক্যাবিনেট মিশনের আন্ডারে ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠিত গঠন হলো সেই গঠনের আন্ডারে অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ইনিশিয়ালি অর্থাৎ প্রথম দিকে কতজন মেম্বার ছিলেন তো তোমরা কমেন্ট করে জানাবে এটা সঠিক উত্তর কত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষায় এসেছে অনেকেই কমেন্ট করতে শুরু করেছ তো হ্যাঁ অনেকেই সঠিক উত্তর করেছো তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থ্রি এইটি নাইন অর্থাৎ তিনশো উননব্বই জন কিন্তু ছিল এই টোটাল নাম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে প্রশ্ন আমরা করবো দেখো হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট অন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন থার্টিন্থ ডিসেম্বর নাইনটিন ফোরটি সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমরা কমেন্ট করে জানাবে বলছে তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন এটা তেরোই ডিসেম্বর দেখো ফার্স্ট মিটিং ফার্স্ট মিটিং একটু আগেই আমরা দেখলাম ফার্স্ট মিটিং কবে হচ্ছে 9 ডিসেম্বর 1946। ঠিক আছে সেই দিন কিন্তু কোনো রকম ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচন হয়নি নির্বাচন হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল কিন্তু সেটা টেম্পোরারি নির্বাচন হয়েছিল আমি নামটা বলছি না কেননা এই প্রশ্নটাও কিন্তু এখানে রাখা আছে সেই জন্য নামটা বলছি না এবং তারপর যেটা হচ্ছে সেকেন্ড মিটিং সেকেন্ড মিটিং সেটা হচ্ছে কবে হয়েছিল থার্টিন্থ ডিসেম্বর ঠা থার্টিন ডিসেম্বর নাইনটিন এটা হচ্ছে সেকেন্ড মিটিং ঠিক আছে এবং এই সেকেন্ড মিটিং এ কি হয়েছিল দুজনকে নির্বাচন করা হয়েছিল প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট হিসাবে এবং ভাইস প্রেসিডেন্ট তো এখানে প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে ভাইস প্রেসিডেন্ট কাকে নির্বাচন করা হয়েছিল তো অনেকেই তোমরা সঠিক উত্তর করে ফেলেছো কমেন্ট বক্সে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঋষিকেশ মুখার্জি অর্থাৎ এইচ সি মুখার্জি কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলির উনিশশো ছেচল্লিশ সালে তেরোই ডিসেম্বর তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কিন্তু নির্বাচন করা হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার ইলেভেনটা আমরা দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়া সাং ইন দ্য লাস্ট সেশন অব দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের যে সংবিধানটা গঠনের জন্য অনেকগুলো সেশান হয়েছিল মোট কতগুলো সেশান হয়েছিল টোটাল সেশান ঠিক আছে টোটাল হচ্ছে হয়েছিল হয়েছিল ঠিক আছে অর্থাৎ এই এগারো নম্বর সেশানে কোন গানটা গাওয়া হয়েছিল মানে শেষ সেশন হিসাবে অর্থাৎ আমাদের সংবিধান গৃহীত হচ্ছে সেই সেশনের মধ্য দিয়ে এবং সেই সেশনে কিন্তু একটা গান গাওয়া হয়েছিল সেটা কোন গান অপশানগুলো দেখো তোমরা কমেন্ট করে জানাও কোন গানটা বন্দে মাতারাম নাকি জনগণ মনো নাকি এই দুটোই একসাথেই গাওয়া হয়েছিল নাকি শেষে দেখো সারে জাহা সে আচ্ছা এই গানটা গাওয়া হয়েছিল তো তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অনেকেই এটা সঠিক উত্তর করতে পেরেছো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ অ্যান্ড বি অর্থাৎ এই ইলেভেন শেষ সেশনে কিন্তু দুটো গানই গাওয়া হয়েছিল বান্দে মাতারাম অ্যান্ড গানা মানো এই দুটো গানই কিন্তু ওই দিন গাওয়া হয়েছিল দেখো একটা আনকমন প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব কি বলছে হু ওয়াজ দ্য টেম্পোরারি চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্ট আমি একটু আগেই যেটা আলোচনা করলাম আমি উত্তরটা দিলাম না কেননা বললাম যে একটু পরেই কোশ্চেনটা রয়েছে সেইটাই কিন্তু এই প্রশ্নটা অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলির টেম্পোরারি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট এটাকে প্রেসিডেন্ট হিসেবেও বলতে পারো টেম্পোরারি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন দেখো ফার্স্ট মিটিং ফার্স্ট মিটিং কবে হচ্ছে নাইন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স এই দিন ঠিক আছে এই দিন কী হয়েছিল ওই দিন যে সেশনটা বসেছিল প্রথম যে সেশনটা বসেছিল সেই দিন একজনকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয় কিন্তু তিনি ছিলেন কি টেম্পোরারি প্রেসিডেন্ট তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়নি তাকে নির্বাচন করা হয়েছিল জাস্ট অ্যাকর্ডিং টু এজ তোমরা কমেন্ট করে জানাও কাকে নির্বাচন করা হয়েছিল অ্যাকর্ডিং টু এজ বয়সের ভিত্তিতে ঠিক আছে যেহেতু তিনি বয়স জ্যেষ্ঠা ছিলেন তো তাকে প্রেসিডেন্ট হিসাবে ওই দিনের জন্য নির্বাচন করা হয়েছিল তো অনেকে সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর সচিদা নন্দা সিনহা তাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম দিন ফার্স্ট মিটিংয়ে তাকে প্রেসিডেন্ট করা হয় কেন 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 করা হয়েছিল বয়স জ্যেষ্ঠ বয়স জ্যেষ্ঠ ঠিক আছে তার বয়স সব থেকে সবার মধ্যে বেশি ছিল সেই জন্য সম্মান জানানোর উদ্দেশ্যে তাকে ওই দিন প্রেসিডেন্ট বানানো হয়েছিল নেক্সট যে সেকেন্ড মিটিংটা হয়েছিল সেই দিন কিন্তু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল জাস্ট একটু আগে দেখলাম তেরোই ডিসেম্বর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা ঋষিকেশ বা এইচ সি মুখার্জিকে ঠিক আছে এবং নেক্সট প্রশ্ন দেখব যে হু ওয়াজ ইলেক্টেড কাকে ইলেক্ট করা হয়েছিল অ্যাস প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন ইলেভেন ডিসেম্বর নাইনটিন ঠিক আছে এবং কাকে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কাকে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয় তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমরা কমেন্ট করে যেন কোনটা সঠিক উত্তর হবে এটা কিন্তু সকলেই জানো তোমরা খুবই ইজি প্রশ্ন তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অনেকেই সঠিক উত্তর করেছ এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন আমরা দেখবো দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর হবে দা অবজেক্টিভ রেজুলেশন মুভড বাই পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ অ্যানোনিমাসলি অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন দেখো পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের সংবিধানটা যে গঠন হচ্ছে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা গঠিত হয়েছে সংবিধান সংবিধানের জন্য সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজুলেশন বলে কিন্তু একটা রেজুলেশন কিন্তু তিনি পাস করেন ঠিক আছে অর্থাৎ এই আমাদের দেশের সংবিধানটা কি উদ্দেশ্যে বানানো হচ্ছে কাদের উদ্দেশ্যে বানানো হচ্ছে সংবিধানের কাজ কি কি রক্ষণাবেক্ষণ কার্য রয়েছে এই সংবিধানের সমস্ত কিন্তু কিন্তু একটা জিস্ট হিসাবে তিনি বলেছিলেন এবং সেটাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু পন্ডিত জওহরলাল নেহরুর এই অবজেক্টিভ রেজুলেশনটা কিন্তু গ্রহণ করে নিয়েছিল ঠিক আছে এই গ্রহণটা কবে করেছিল কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর অনেকেই করেছো তো সঠিক উত্তর হয়ে যাবে বাইশে জানুয়ারি নাইনটিন ফর্টি সেভেন বাইশে জানুয়ারি নাইনটিন ফর্টি সেভেন এই অবজেক্টিভ রেজুলেশনটাকে কিন্তু গহর গ্রহণ করা নেওয়া হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা এবং পরবর্তীকালে এই অবজেক্টিভ অবজেক্টিভ রেজুলেশান ঠিক আছে রেজুলেশন এটাই কিন্তু আমাদের কি হিসাবে পরিচিত হয় সেটা হচ্ছে প্রিয়াম্বল প্রিয়াম্বল হিসাবে কিন্তু পরিচিত হয় সেটা হচ্ছে বা প্রস্তাবনা প্রস্তাবনা হিসাবে কিন্তু কনস্টিটিউশনের সূচনাতে ঢুকে যায় ঠিক আছে যেটা পন্ডিত জওহরলাল নেহরুর পাস করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব কি বলছে দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যান্থাম অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ডাব্লিউ মেনে এসেছে এবং প্রিলিমিনারিতেও কিন্তু এসেছে অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থাম অর্থাৎ যে দুটো অ্যান্থাম রয়েছে আমাদের যে জনগণ মন এই ন্যাশনাল অ্যান্থাম ঠিক আছে এটা কিন্তু কবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা অ্যাডপ্টেড করা হয়েছে ঠিক আছে তো সেটা কবে করা হয়েছে তোমরা কমেন্ট করে জানো তোমরা অনেকেই জানো এই প্রশ্নটার সঠিক উত্তর অনেকেই সঠিক উত্তর অলরেডি করেছো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি ঠিক আছে চব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি কিন্তু ন্যাশনাল কে আমাদের ভারতীয় কনস্টিটিউশনের মধ্যে কিন্তু গ্রহণ করা হয় ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখব প্রশ্ন নাম্বার সিক্সটিন দ্য কনস্টিটিউ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেট আপ এ ড্রাফটিং কমিটি অন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হলো উনিশশো ছেচল্লিশ সালে কনস্টিটিউশন গঠন করার জন্য এবং সেই জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে বিভিন্ন হচ্ছে কমিটি গঠন করা হয়েছিল এবং সেই রকম একটা কমিটি হচ্ছে কি ড্রাফটিং কমিটি এই ড্রাফটিং কমিটির ওপর দায়িত্ব ছিল যে কনস্টিটিউশনটা লেখার বা ড্রাফট করার তো এই ড্রাফটিং কমিটিটা কত তারিখে কত তারিখে বানানো হয়েছিল এইটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছো কমেন্ট করে তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফর্টি সেভেন 1947 সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট এই ড্রাফটিং কমিটিটা কিন্তু বানানো হয়েছিল এবং যার চেয়ারম্যান ছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকর এবং মেম্বার কতজন ছিলেন মেম্বার মেম্বার ছিলেন ওয়ান প্লাস সিক্স অর্থাৎ এই ওয়ানটা হচ্ছে কি চেয়ারম্যান এবং বাদ বাকি ছজন মেম্বার টোটাল কত সেভেন অর্থাৎ সাতজন কিন্তু টোটাল মেম্বার ছিলেন এই ড্রাফটিং কমিটির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সেভেন্টিন আমরা দেখব কি বলছে হাউ মেনি রিডিংস হেল্ড অন কনস্টিটিউশন ইন দা কনস্টিটিউশন দেখো ড্রাফটিং কমিটি কি বানালো কনস্টিটিউশনের বা সংবিধানের একটা ড্রাফট বা খসড়া বানালো এই খসড়াটা কতবার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে রিড করা হয়েছে বা পড়া হয়েছে যে কোথাও কোনো জায়গায় ভুল রয়েছে কিনা বা কোথাও কোনো জায়গায় মিসিং রয়েছে বা কিনা বা আরও কিছু ইনক্লুড করা যেতে পারে কিনা রকম কিন্তু রিড করা হয়েছিল কতবার রিডিং হয়েছিল এই ড্রাফটিং কমিটি বা কনস্টিটিউশন থেকে ড্রাফট করার পর তোমরা কমেন্ট করে জানাও কতবার রিডিংটা হয়েছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থ্রি তিনবার কিন্তু মাত্র রিডিং হয়েছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যে কনস্টিটিউশনটা ড্রাফ্ট করা হয়েছিল সেই ড্রাফ্টের ওকে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার এইটিন কি বলছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কোশ্চেন নাম্বার এইটিনটা হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ রুলস কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটি ঠিক আছে দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কিন্তু অনেকগুলো কমিটি ছিল আমি একটু আগেই বলেছি যেমন ড্রাফটিং কমিটি হাউসিং কমিটি রুলস কমিটি স্টিয়ারিং কমিটি তো এইখানে দুটো কমিটির নাম্বার হয়েছে রুলস কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটি এই দুটো কমিটির চেয়ারম্যান পদে কে কাকে নিযুক্ত করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা তো তোমরা কমেন্ট বক্সে অনেকেই সঠিক উত্তর করেছো কমেন্ট করে জানাও যারা এখনও বাকি আছো কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অনেকেই বেশিরভাগ সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই স্টিয়ারিং এবং রুলস কমিটির কিন্তু চেয়ারম্যান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই ডাব্লু এ কিন্তু এসেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব কি বলছে হাউ মেনি মেম্বার্স ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি রিপ্রেজেন্টেড দ্য চিফ কমিশনার্স প্রোভিন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা কমেন্ট করে জানাও যে চিফ কমিশনার্স প্রভিন্স থেকে কতগুলো মেম্বার এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কিন্তু ছিল দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি টোটাল নাম্বার কত ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে মেম্বার থ্রি নাইন ঠিক আছে তিনশো জন ছিল ঠিক আছে এর মধ্যে কত এর মধ্যে হচ্ছে নাইনটি থ্রি ছিল কত নাইনটি থ্রি ছিল হচ্ছে প্রভিন্সিয়াল থেকে প্রভিন্স থেকে ছিল নাইনটি থ্রি নাইনটি থ্রি ছিল প্রভিন্স থেকে এবং এরা কিন্তু কোনো রকম অংশগ্রহণ করেনি এই তিরানব্বইটা সিট কিন্তু ব্ল্যাঙ্ক ছিল এবং বাদ বাকি যে দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই এই দুশো ছিয়ানব্বইয়ের মধ্যে ঠিক আছে দেখো থ্রি এইটটি নাইন থেকে যদি আমরা থ্রি এইটটি নাইন থেকে এই তিরানব্বই সিটটা বাদ দিয়ে দিই দেখো নয় থেকে তিন বাদ ছয় এবং হচ্ছে এটা হবে নয় এবং এটা হবে দুই ঠিক আছে দুশো ছিয়ানব্বইটা সিট তাহলে পড়ে রইলো এই দুশো ছিয়ানব্বইটা সিট আবার দুটো ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে টু নাইনটি এবং আর ছিল ফোর তো এই ফোর এই চারটেই হচ্ছে কি চিফ কমিশনার্স প্রবীণ তোমরা অনেকেই সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে ফোর চারটে কিন্তু এই চিফ কমিশনার্স প্রবীণ থেকে কিন্তু চারটে সিট ছিল এবং কোন চারটে সিট ছিল এক নম্বর দিল্লি ঠিক আছে দিল্লি দু নম্বর কি ছিল আজমের হচ্ছে মেরওয়ার তিন নম্বর তিন নম্বর ছিল হচ্ছে কি কুর্গ সরি কুর্গ ছিল এবং চার নম্বর হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান ব্রিটিশ বালুচিস্তান ঠিক আছে এই চারটে কিন্তু ছিল চিফ কমিশনার প্রভিন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট আজকের যে আমরা কনস্টিটিউশন ডেভেলপমেন্ট আলোচনা করছি তার আছে শেষ কোশ্চেন কুড়িটা কোশ্চেন আমি রেখেছিলাম তার শেষ কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় এসেছে এটা বিশেষ করে প্রিলিমিনারিতে এই প্রশ্নটা আসে এবং অন্যান্য এক্সামেও কিন্তু এই প্রশ্নটা এসে থাকে বলছে কি হাউ মাচ টাইম টেকেন টু কনস্টিটিউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই কনস্টিটিউশন ডেভেলপ অ্যাসেম্বলি সরি অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের ভারতীয় সংবিধানটাকে বানানোর জন্য কতটা টাইম নিয়েছিল বা কত সময় লেগেছিল আমাদের সংবিধানটা বানানোর জন্য ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও এটার তারপর আমি অ্যান্সারটা বলছি অনেকেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পেরেছো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টু ইয়ার্স ইলেভেন মান্থস অ্যান্ড এইটিন ডেজ অর্থাৎ বছর এগারো মাস এবং আঠেরো দিন কিন্তু সময় লেগেছিল আমাদের সংবিধানটাকে বানাতে ঠিক আছে এবং কটা সেশন লেগেছিল ইলেভেন সেশনস ইলেভেন সেশনস এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কতগুলো সেশন লেগেছিল ইলেভেন সেশন এবং এই দু বছর এগারো মাস আঠেরো দিন কী করে হচ্ছে আমি হিসাব দিচ্ছি দেখো নাইন ডিসেম্বর শুরু হচ্ছে নাইন ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ফার্স্ট মিটিং আমি বলেছিলাম এবং শেষ হচ্ছে কবে টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন নাইন তো এইটার যে গ্যাপটা এইটাই হচ্ছে কত টু ইয়ার্স ইলেভেন মান্থস এবং এইটিন ডেজ ঠিক আছে পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে অ্যাবাউট অ্যাবাউট থ্রি ইয়ার্স ঠিক আছে এইটাও থাকলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যদি না এইটা থাকে এই অপশনটা যদি না থাকে তখন এইটা কিন্তু সঠিক উত্তর হবে অ্যাবাউট থ্রি ইয়ার্স দেখো প্রায় বারো মাস চলছে রানিং টুয়েলভ মান্থস চলছে তো থ্রি ইয়ার্স এর কাছাকাছি ওকে তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা কুড়িটা প্রশ্ন করে ফেললাম ঠিক আছে এই প্রশ্ন যে পিডিএফটা সেটা আমাদের কোথায় টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং পিডিএফটা পেয়ে যাবে এবং ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেখো খুব সুন্দর সুন্দর ইবুক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে খুবই স্বল্প মূল্যে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পার্চেস করে ফেলেছে এবং তারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করেছে এমসি এন্টার মেডিভেল রয়েছে হাজারটা এমসিকিউ যেখানে রয়েছে শুধুমাত্র এমসিকিউ নয় প্রতিটা কিন্তু এক্সপ্লেনেশন নোটও দেওয়া রয়েছে যাতে তোমাদের এমসিকিউ পড়তে পড়তে কিছুটা থিওরিও পড়া হয়ে যায় আনুষাঙ্গিক ব্যাপারে জানার জন্য কোয়ালিটি রয়েছে এবং লেটেস্ট যেটা সেটা হচ্ছে জিওগ্রাফি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর থেকে একটা ইবুক দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু হাজারটা কিন্তু এখানে পেয়ে যাবে এবং ডাবলিউ তোমরা যেন পঁচিশ নাম্বার থাকে সেই জন্য একটা ইংলিশ ই বুকে নিয়ে আসা হয়েছে যেটা যদি তোমরা ফলো করো সেখান থেকে কিন্তু কুড়ি প্লাস নাম্বার কিন্তু তোমরা বিআর করতে পারবে যদি ভালো করে ফলো করো অন্যান্য এর জন্য তোমরা এই ভিজিট করতে পারো আমাদের ইনস্টামোজো অ্যাকাউন্ট সেখান থেকে তোমরা ই বুকগুলো পাবে এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু তারা নতুন ওয়েবসাইট আমাদের ভিশন ডাব্লিউ থেকে লঞ্চ করা হয়েছে ঠিক আছে নেক্সট অফিসার বলে তোমরা সেখানে গিয়ে আমার সেখানে কোর্স চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের সেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসটা যারা নেবে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো সেখানে ডিটেলস থিওরি প্লাস এমসি কিন্তু ক্লাস করানো হচ্ছে যা যাতে তোমাদের কিন্তু একদম ফার্স্ট অ্যাটেম্পে কিন্তু ক্র্যাক হয়েছে সেই রকমভাবে আলাদা আলাদা টিচার্সদের দিয়ে কিন্তু প্রতিটা সাবজেক্ট পড়ানো হচ্ছে ওকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবে এবং তোমাদের কতগুলো সঠিক উত্তরও হয়েছে করতে পেরেছ তোমরা কমেন্ট করে জানাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জয়েন হয়ে যাওয়াটা এখানে লিঙ্ক আছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার একটা টপিক নিয়ে কিন্তু দেখা হচ্ছে তো এই ততক্ষণের জন্য বাই